হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এলাম। তোরা সবাই আশা করি বুঝতে পারছো, অনেক রেসপন্স পাচ্ছি। ঠিক আছে, অনেকে অনেক প্রবলেম পাঠাচ্ছ, কিছু নতুন টপিক নিয়েও আলোচনা করতে বলছো, আমি অবশ্যই করব। কিন্তু মোটামুটি তোমাদের একটা সিলেবাসের উপরে আমি একটা অ্যাবরাপ্ট আইডিয়া দিয়ে দিতে চাইছি, তাই হয়তো কিছু কিছু টপিক আমি ইচ্ছে করেই মিস করে যাচ্ছি। সেই টপিকগুলো নিয়ে আমি হয়তো একটা স্পেশাল ভিডিও বানিয়ে নেবো। ঠিক আছে, আচ্ছা, আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে ভৌত জগৎ ও পরিমাপ। ভৌত জগৎ ও পরিমাপের পার্ট থ্রি লেকচার আজকে আমরা করবো। থিওরি কিছু বেসিক প্রবলেম আলোচনা নিশ্চয়ই করি আমি, কিন্তু বেসিকটা থিওরি আজকে ভৌত জগত পরিমাপ। আমরা ভৌত জগত নিয়ে আলোচনা সেরে ফেলেছি, বাকি আছে আলোচনা পরিমাপ নিয়ে। পরিমাপ নিয়ে আমরা আলোচনা করিনি। তো আমাদের এই চ্যাপ্টারে মূলত তিনটে মৌলিক রাশির পরিমাপ নিয়ে আমরা আলোচনা করেছি বা সিলেবাসে তোমাদের আছে। এক তিনটে মৌলিক রাশি কোন কোন, স্যার কার কার পরিমাপ নিয়ে আমি আলোচনা করলাম? তাহলে আজকে আমরা যে পরিমাপ নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মূলত তিনটে মৌলিক রাশির পরিমাপ নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, সময়। তো এই তিনটে মৌলিক রাশির পরিমাপ নিয়ে আজকে আমাদের আলোচনা আছে। তার মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমরা তিনটের মধ্যে ভর পরিমাপ ক্লাস নাইনে পড়েছ, সময় পরিমাপ ক্লাস নাইনে পড়েছ। ঠিক আছে, ওই হাত ঘড়ি, তারপরে স্টপ ওয়াচ, এবং খুব অ্যাডভান্স লেভেলে গেলে মেট্রোনাম, মানে ডিজিটাল ঘড়ির পরে। তোমরা দেখবে যখন কোনো স্যাটেলাইটকে লঞ্চ করা হয়, দেখবে এটা এ থাকে না যে গোনা হয় কত সময় পরে স্যাটেলাইটটা লঞ্চ হচ্ছে কি হচ্ছে। সেই যে মেট্রো নাম হচ্ছে একটা বিশেষ ধরনের ঘড়ি, যেটা উপগ্রহ উৎক্ষেপণের কাজে ব্যবহৃত হয়। তো এই সময় আলোচনা নিয়ে, সময় পরিমাপ নিয়ে বিশেষ কিছু আলোচনা আমরা চ্যাপ্টারে করবো না। ভর পরিমাপ নিয়ে একটু বলে দিই। ভর আমরা সাধারণত সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে মেপে থাকি। ভর সাধারণ তুলাযন্ত্রটা দেখতে কেমন, একটা সাধারণ তুলাযন্ত্র দেখতে নর্মালি আমি যদি কিছু না করি সাধারণ চূড়ান্ত দেখতে হচ্ছিল। বিম ব্যালেন্স এটা সাধারণ চূড়ান্ত দেখতে গেলাম। এবার এর যেটা আমাদের ল্যাবে ইউজ করবো যে তুলা যন্ত্রটা, সেখানে অনেক কিছু আছে। সেই তুলা যন্ত্রটা আলাদা জিনিস, তার অনেক কিছু সেখানে তার একটা গঠন জানতে হবে। সেখানে একটা প্রশ্ন খুব আসে তুলা যন্ত্রে, তো নাইনে পড়েছো যে ওজন বাক্সে সেই তুলাযন্ত্রের ভর পরিমাপের জন্য বিভিন্ন বাটখারা আমরা বানিয়েছি, সেই বাটখারাগুলো কি অনুপাতে রাখা হয় এটসেট্রা এটসেট্রা, রাইডার কি, ক্লাস নাইনে দিয়ে যেগুলো তো আমি যাচ্ছি না, তোমরা এগুলো টপিক ওয়াইজ একটু নাইন বই নাইনের বইগুলো পড়ে পেয়ে যাবে। এখানে যে প্রশ্নটা তোমরা হয়তো নাইনে পড়োনি বা অনেকে পড়েছো, সেটা হয়তো কখনো কখনো এখানে কোনো কোশ্চেনের মাঝে থাকবে। এরকম কোশ্চেন ডাইরেক্ট আসবে না, এত ইজি কোশ্চেন আসে না। যে আমরা তুলা যন্ত্রে তাহলে কি দেখি, এইটাকে আমরা বলি তুলা পাত্র, এটাকে আমরা বলি তুলা পাত্র, এটাও তুলা পাত্র, আর এইটাকে বলে বাহু, তুলা দণ্ড বা বাহু, তুলা দণ্ড বা বাহু। ঠিক আছে, তুলা দণ্ড বা বাহু, নিচেটা তুলা পাত্র। এখানে যে প্রবলেমটা আসে মেনলি তোমাদের, যে যদি দুদিকের তুলাপাত্রের ভর সমান না হয়, যদি কি তুলাপাত্র, যেটা আমি ছোট দেখে গেছি দাদা এইটা ছোট আছে বড় আছে, তাহলে যদি দুদিকের তুলাপাত্রের ভর সমান না হয় তখন আমি একটা বস্তুর প্রকৃত ভর পাব মাপবো কি করে? ক্লিয়ার? তখন যেটা হয় তোরা প্রথমে বস্তুটাকে আমি বাম দিকে রাখলাম, তাহলে এদিকে বস্তু আছে, এদিকে আমি বাটখারা দিয়েছি, ভর পেয়েছি এম ওয়ান, এদিকে বাটখারা রেখেছি
এদিকে বস্তু রেখেছি ভর পেয়েছি এম টু, তাহলে এখানে ডিফারেন্সটা কার, ডিফারেন্সটা তুলা পাত্রটা সমান নয়, এদিকে তুলা পাত্রের ভর এদিকে তুলা পাত্রের ভর সমান নয়, তাহলে এখানে প্রকৃত ভর কি হয় এম সমান এম ওয়ান প্লাস এম টু বাই টু, এটা হচ্ছে প্রকৃত ভর। এটা দেখে দেখেছো, এখানে একটা কথা বলে রাখি, যখন তোমরা প্রাত্যহিক জীবনে ডেলি লাইফে তোমরা যখন যাবে কোথাও দোকানে, যদি এখন ই ব্যালেন্স নেই, সব ডিজিটাল মিটার চলে এসেছে, যদি এই ব্যালেন্স দেখতে পাবো সেখানে কি দেখবে, সেখানে দেখবে যে পাটখানাকে রেখেছে ও বাম দিকে, তোমাকে বস্তুটা মেপে দিচ্ছে ডান দিকে, কিন্তু তুমি যখন আমার ল্যাবে পড়তে যাবে সেখানে বলা হচ্ছে বস্তুটাকে রাখতে হবে বাম দিকে, বাটখারাকে রাখতে হবে ডান দিকে, তখন তোমাদের একটা কনফিউশন যে কোনটা বাম দিকে রাখবো কোনটা ডান দিকে রাখবো কেনই বা রাখবো। সোজা কথা হচ্ছে মানুষ নিজের সুবিধের জন্য বিজ্ঞান বানিয়েছে, বিজ্ঞানের অবতারণা করেছে, এবং সেই সুবিধে যাতে সহজ হয় সেখান থেকেই বিজ্ঞানের ন্যায় নীতি যা আছে বিজ্ঞানের যুক্তি তর্ক তার উপর দাঁড়িয়েই তৈরি হয়েছে। তুমি যখন দোকানে যাচ্ছ, দোকানদার তোমাকে জিনিসটা দিচ্ছে, তুমি গিয়ে বলে দিচ্ছ আমাকে 10 কেজি চাল দাও, তাহলে তুমি গিয়ে তার ভরটা ফিক্স করে দিলে প্রথমে গিয়ে, কিন্তু একবার বললে না যে এই চালটা নাও তো মাপো তো কত কেজি, এটা বলছো না, কিন্তু তুমি বলছো আমাকে 10 কেজি চাল দাও, তাহলে ও সুবিধে বাম দিকে বাটখারাটা রেখে ডান দিকে চালটাকে পরিবর্তন করতে, ওজন চালটাকে তাহলে পরিমাণটাকে পরিবর্তন করছে, ফ্লোটাও সুবিধে। কিন্তু ল্যাবে কি হবে, ল্যাবে তুমি একটা অজানা বস্তুর ভর নির্ণয় করছো, তাহলে তুমি পরিবর্তন করবে বাঁকখারা গুলো, বস্তুটাকে তুমি তার তোমাকে যে বস্তুটা দিয়ে তুমি নিজের সুবিধার জন্য তাকে কেটে কমে দিতে পারো না, ফলে রাসায়নিক পরীক্ষাগারে বা ল্যাবের ভেতরে ল্যাবরেটরিতে সেখানে তোমাকে বস্তুটাকে রাখতে হবে বাম দিকে আর বাঁকখারাকে রাখতে হবে ডান দিকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি বললাম, যদি তুলা পাত্র দুটির ভর একই না হয় তখন প্রকৃত ভর মাপার সহজ উপায় হলো ভর দুটো এভারেজ বা গড় মান, ক্লিয়ার? কিন্তু যদি এই কেসটা পাল্টে যায় কেমন হয়, যে এইটা আমার ধরো তুলা যন্ত্র, এইদিকের বাহুটা এটা এইদিকের বাহুটা, তাহলে এখানে কি পাল্টে গেছে, এখানে পাল্টে গেছে তুলা দণ্ডের দৈর্ঘ্য, তাহলে এই দিকটা দৈর্ঘ্য L1, এই দিকটা দৈর্ঘ্য L2, তাহলে সহজ করে দেখতে দেখতে হবে যে L2 থেকে L1 বড়, তাহলে যখন এরকম হয়ে যাবে যে তুলা দণ্ডের দৈর্ঘ্যের সমস্যা চলে আসবে, দৈর্ঘ্যের আলাদা হয়ে যাবে, তখন আমি কি পাবো, তখন আমি প্রকৃত ভরটা ফের পাবো। তাহলে এখানেও সে একই জিনিস, আমি প্রথমে বস্তুটাকে এদিকে রাখবো, এদিকে বাটখারা দেব, ভর পেলাম M1, এদিকে বাটখারা রাখলাম, এদিকে বস্তু রাখলাম, ভর পেলাম M2, তাহলে এখানে প্রকৃত ভর M সমান হবে রুট ওভার M1 M2, রুট ওভার M1 M2, বোঝা গেল? এই হচ্ছে আমার ভর পরিমাপ সংক্রান্ত ক্লাস 9 এ, একটু এটা একটা অ্যাডভান্স হতো, 9 এ ছিল না অনেকের কাছে, তাই একটু বলে দাও, ঠিক আছে? সময় পরিমাপ পরিমাপের ক্ষেত্রে তেমন কিছু বলার নেই, ঠিক আছে? মেট্রো নাম নামটাও শুনে রাখো, মেট্রো নাম, বাকি তোমরা স্টপ ওয়াচ, ডিজিটাল ওয়াচ, ডিজিটাল ওয়াচের একটা বড় অ্যাডভান্টেজ কি, ডিজিটাল ওয়াচের ল্যাপস বলে একটা প্যারামিটার আছে, মানে কি আমি একটা তো পরিমাপ করছি, পরিমাপটাকে পুরো বন্ধ না করে আমি পরিমাপটাকে অনেকগুলো ভাগে ডিভাইড করতে পারবো, ল্যাপস, যেটা অন্য স্টপ ওয়াচে নেই, স্টপ ওয়াচ হয় পুরো বন্ধ করতে হবে নয় পুরো চালু রাখতে হবে, নর্মাল ওয়াচে তো নেই এইসব, এই ল্যাপস প্যারামিটারটা বা ল্যাপস যে ফাংশনটা, প্যারামিটার কি বলো, ল্যাপস যে ফাংশন, ভাই একটা পুরো পরিমাপ চলতে আছে তার মাঝখানে আমি পরিমাপটাকে আবার ছোট ছোট ভাগে ভাগও করে ফেলতে পারছি, এই পুরো ব্যাপারটা ডিজিটাল ওয়াচের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে? তোমরা করলে দেখতে হবে, দেখো তোমরা মোবাইলের স্টপ ওয়াচ অন করে দাও, দেখবে ডান দিকে ল্যাপস বলে একটা ক্লিক করতে থাকবে, তাহলে ওই সেকেন্ডটা তোমার নোট হয়ে যাবে, ওই টাইমটা তোমার নোট হয়ে যাবে, কিন্তু
ওয়াচটা অফ হবে না, চলতে থাকবে, টাইমটা চলতে না, ওটা তোমরা ডিজিটাল ওয়াচে পাবে। আচ্ছা এখানটা কথা বলে দিই, যে কোনো পরিমাপের বেলায়, যে কোনো পরিমাপের বেলায় আমরা যে যন্ত্রটা দিয়ে পরিমাপ করছি সেই যন্ত্রটা সবচেয়ে কম যে পরিমাপটা ঠিকভাবে করতে পারে, যে কোনো যন্ত্রের বেলায়, বারবার বলছি, যে কোনো যন্ত্রের বেলায় আমরা যে যন্ত্রটা দিয়ে পরিমাপ করছি সেই যন্ত্র সবচেয়ে কম যে পরিমাপটা সঠিকভাবে করতে পারে তাকে বলে সেই যন্ত্রের লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট বাংলায় বলে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক, ইংরেজিতে আমরা সঠিকভাবে লিখব এলসি, লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। ক্লিয়ার? তো লঘিষ্ঠ ধ্রুবক নিয়েই বলি, ভর পরিমাপের ক্ষেত্রে তো লঘিষ্ঠ ধ্রুবক বলা পুরোপুরি অসম্ভব, কারণ তোমাকে তুলা যন্ত্রটা জানতে, বিভিন্ন রকম তুলা যন্ত্র হয়, ফলে ওখানে আমরা ম্যানুয়ালে লেখা থাকে, এর বাইরে সম্ভব নয়। কিন্তু সময় পরিমাপের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক আমরা বলতে পারি, ধরো যদি আমরা নর্মাল রিস্ট ওয়াচ নিই, হাত ঘড়ি যেগুলো, সেগুলোতে মিনিমাম মাপতে পারি 1 সেকেন্ড, ঠিকঠাক ভাবে 1 সেকেন্ড নিচে মাপতে পারবো না। ক্লিয়ার? তাহলে এমনি হাত ঘড়িতে আমি 1 সেকেন্ড সময়টা সঠিকভাবে পরিমাপ করতে পারবো, তার মানে হাত ঘড়ির লঘিষ্ঠ ধ্রুবক হবে 1 সেকেন্ড, হাত ঘড়ির লঘিষ্ঠ ধ্রুবক হবে 1 সেকেন্ড। এবার তুমি স্যার স্টপ ওয়াচের লঘিষ্ঠ ধ্রুবক বলো, সেটা ডিফারেন্স করছে তুমি কি স্টপ ওয়াচ ইউজ করছো, 0.01 সেকেন্ড হতে পারে, মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ যুক্ত স্টপ ওয়াচ আছে, আবার 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ যুক্ত স্টপ ওয়াচ আছে, তার উপর ডিপেন্ড করছে যে আমি লঘিষ্ঠ ধ্রুবকটা কত পাবো। হয়তো অনেকে দেখে থাকবে যে রেডিয়াম বা তেজস্ক্রিয় ঘড়ি, যেটা রেডিয়াম এখানে ইউজ করা হয়, তেজস্ক্রিয় ঘড়ি, সেই তেজস্ক্রিয় ঘড়িটা তো বহু মূল্যবান, কেন এত যে তেজস্ক্রিয় ঘড়ি যে টাইম, মানে ওটা যে তার জীবনটা সেটা অনেক দীর্ঘ, মানে একটা নর্মাল ব্যাটারি 10 বছর 15 বছর, তোমরা বিভিন্ন কোম্পানি ঘড়ি ইউজ করে থাকো 10 বছর 15 বছর 20 বছর 30 বছর চলতে, একটা তেজস্ক্রিয় ঘড়ি 200 বছর 300 বছর 400 বছর চলতে পারে, এটা বড় অ্যাডভান্টেজ। আর তেজস্ক্রিয় ঘড়িতে আমি কিন্তু কি ব্যবহার করতে পারি, যে এই টাইম ল্যাপস, মানে সরি টাইম ল্যাপস বলছি, লঘিষ্ঠ ধ্রুবক জিনিসটা আমি অনেক অল্প আনতে পারি। এখানে কথা বলে রাখি, অনেকে দেখবে নর্মাল যে ছোটোখাটো অল্প টাকায় ঘড়ি পাওয়া যায় না, অন্ধকারে জলে ঘড়িটা, ঠিক আছে, অনেকের মধ্যে ধারণা এর মধ্যে রেডিয়াম বসানো আছে, এটা কিন্তু নয়, মানে রেডিয়াম দিয়ে তোমাকে ওই এত অল্প দামে এই ঘড়িটা প্রোভাইড করতে পারবে না, তাহলে জলে কি স্যার, ওটা অ্যাকচুয়ালি ফসফরাস, ঠিক আছে, তোমরা কেমিস্ট্রিতে পড়বে, ওটা মূলত ফসফরাস ঘটিত একটা যৌগ দিয়ে কাজ বাজ করা হয়, সেটা অন্য টপিকে চলে যাচ্ছে। তার মানে আমাকে জানতে হবে লঘিষ্ঠ ধ্রুবক, ক্লিয়ার? যে কোনো যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক যদি জেনে ফেলতে পারি তাহলে সেই যন্ত্র দ্বারা কতটা সঠিক মাপতে পারি। আচ্ছা এখানটা কথা বলে রাখি, সঠিকতা জিনিসটা কি আর যথার্থতা জিনিসটা কি, ঠিক আছে, অ্যাকুরেসি আর প্রিসিশন, এই দুটো জিনিস একটু বলে দিই, কারণ অনেকের মধ্যে এগুলো একটু গন্ডগোল থাকে। সঠিকতা জিনিসটা কি আর যথার্থতা জিনিসটা কি, অনেকেই ভাবে জিনিসটা সেম, কিন্তু সেম নয়। ধরো আমার এখানে একটা বল আছে, এই বলটার ভর 100 গ্রাম, একটা বল আছে বলটার মাস হচ্ছে 100 গ্রাম বা ভর হচ্ছে 100 গ্রাম, তুমি এটাকে মাপছ, মাপতে গিয়ে তুমি এর ভর পাচ্ছ ধরো 90 গ্রাম, তুমি মেপেছ, তার মানে তার যে প্রকৃত মান সেই প্রকৃত মানের তুমি ধারে কাছে পৌঁছতে পারোনি, তোমার মাপা মানটা প্রকৃত মানের চেয়ে অনেক দূরে থেকে গেছে, তার মানে তোমার যন্ত্রের অ্যাকুরেসি ঠিকঠাক নয় বা সঠিকতা ঠিকঠাক। তাহলে সঠিকতা জিনিসটা কি,
সঠিক কথা হলো কোন পরিমাপে পরিমাপের পর প্রাপ্ত মান প্রকৃত মানের যত কাছাকাছি কোন পরিমাপে পরিমাপের পর প্রাপ্ত মান প্রকৃত মানের যত কাছাকাছি হবে সেই যন্ত্রের সঠিকতা তত বেশি হবে। আবার বলছি, আমি যদি 100 গ্রামের যত কাছাকাছি ভ্যালুটা পাবো আমার সেই যন্ত্রের অ্যাকুরেসি তত ভালো। সেটা যথার্থতা বা প্রিসিশন জিনিসটা কি? যথার্থতা বা প্রিসিশন জিনিসটা কি? বানান দেখে নেবে, সব সময় তো আমি বানান ঠিকঠাক লিখতে পারিও না, ঠিক আছে? যথার্থতা জিনিসটা কি? যথার্থ জিনিসটা হলো, ধরো আমি একবারের জায়গায় 10 বার পরিমাপ করলাম, 10 বার পরিমাপ করে দেখতে পেলাম বেশিরভাগ ভ্যালুই পাচ্ছি 89 গ্রাম, 90 গ্রাম, 91 গ্রাম, কি 89 গ্রাম, এরকম পেতে যাচ্ছে। তার মানে আমি সমস্ত 10টা ভ্যালুই দেখো এই 90 গ্রামের কাছাকাছি মাপছি। তার মানে আমার যন্ত্রের যথার্থতা ভালো, মানে যন্ত্র ভুল করছে না, যে ভুলটা হচ্ছে ওই ভুলটা কনস্ট্যান্ট ভুল, যে রাটা কনস্ট্যান্ট এর, কিন্তু যন্ত্র সবসময় একই পার দিচ্ছে, তাহলে এই যন্ত্রের যথার্থতা ভালো কিন্তু সঠিকতা খারাপ। কিন্তু এটা হতো যে এই যন্ত্রের ভ্যালুটা একবার 90, একবার 95, একবার 99, একবার ধরো 100 গ্রামই দিয়ে দিল। তাহলে দেখো এই যন্ত্র কখনো কখনো সঠিক মান দিয়ে দিচ্ছে, প্রায় সঠিক মানে কাছাকাছি মান দিয়ে দিচ্ছে, সঠিক মানটা হয়তো দিয়ে দিচ্ছে কখনো কখনো, কিন্তু মানে রেঞ্জটা অনেক বড় রেঞ্জে ভ্যারি করছে, 90-তে চলে আসছে বা ওদিক হয়তো 110-এ চলে গেল ভ্যালুটা। তাহলে এই যন্ত্রের যথার্থতা খারাপ, অবশ্যই খারাপ, মানে যথার্থতা একটা পার্টিকুলার ভ্যালুতে স্টিক করছে না পরিমাপ, তাই জন্য যথার্থতা খারাপ। কিন্তু আমি বলতে পারি সঠিকতা কোনো কোনো ক্ষেত্রে ভালো, সঠিকতা অনেকগুলো মানের বেলায় ভালো হবে না, সঠিকতা বেলা তুমি একটা মান দেখা, আমি এই মানের ক্ষেত্রে সঠিকতা ভালো, এই মানে সঠিকতা ভালো, এই মানে সঠিকতা খারাপ। তাহলে সঠিকতা একটা মানের উপর নির্ভর করে আমি সঠিকতা কথা বা অ্যাকুরেসি কথাটা বলবো, আর যথার্থতা হচ্ছে অনেকগুলো মান মেজার করলাম সেই মানগুলো নিয়ে আমি যথার্থতা কথাটা বলবো। এই হচ্ছে আমার সঠিকতা যথার্থতা নিয়ে কথা। মজাটা কি, পরীক্ষা একটা প্রশ্ন এলো, ধরো সিম্পল একটা কোশ্চেন দিতে পারো, ধরো কোনো দোলক ঘড়ির দোলনকাল টি সমান 2π রুট ওভার এল বাই জি, ঠিক আছে, এখানে টির একটা ভ্যালু দিয়ে দেবে সামথিং প্লাস মাইনাস সামথিং দেবে, এটা ভুল, এটা হচ্ছে এররকে দিচ্ছে, এটা হচ্ছে রিয়াল ঘটনা আসল ঘটনা দিচ্ছে, এর একটা ভ্যালু দিয়ে দেবে রিয়াল ভ্যালু প্লাস মাইনাস এর একটা দিয়ে দিল, দিয়ে বলো তো কি যে এখানে অভিকর্ষ ত্বরণ পরিমাপের সঠিকতা কত। সঠিকতা আপনি এসব পড়িয়েছেন কি করে মাপ, তখন তুমি এখানে জি পরিমাপের সঠিকতা মানে এসব কিছু ভুলে তুমি চলে যাবে পার্সেন্টেজের, আগের ক্লাসে আমি করিয়েছি পার্সেন্টেজের বা শতকরা ত্রুটি, তুমি ডাইরেক্ট জি পরিমাপের শতকরা ত্রুটি বের করে দিয়ে বলবে এটাই হলো জি পরিমাপের সঠিকতা, ক্লিয়ার? তার মানে অঙ্ক করার সময় সঠিকতা বলতে আমরা পার্সেন্টেজ এরারে চলে যাবো, মানে এরার বলতে একটা মেয়ে কোশ্চেন পাঠিয়েছে, একটা মেয়ে প্রশ্ন করেছে খড়গপুরের একটা মেয়ে, ঠিক আছে, ও বলছে স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই টপিকটা ও পড়েছে বইতে, একটু এই টপিকটা নিয়ে আমি আলোচনা করিনি বা হয়তো করেছে আমার খেয়াল নেই, আগের ভিডিওতে আমি কি করেছি আমার খেয়াল নেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আমি আলোচনা করিনি, সময় বিচ্যুতি নিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাংলাতে সময় বিচ্যুতি নিয়ে আলোচনা করি, আমি আজকের ভিডিওতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলোচনা করছি না, আমি নেক্সট ভিডিও শুরুতে, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা একটু অবকলন পড়বো, ডিফারেন্সিয়েশন পড়বো, কারণ একমাত্রিক গতি পড়তে গেলে প্রথমে তোমাকে অবকলন আর সমাকলনের একটা সামান্য ধারণা বেসিক কনসেপ্ট রাখতে হবে, আমি তোমার সেই বেসিক কনসেপ্টটা গ্রো করে দেবো অবকলন আর সমাকলন, ওই কনসেপ্ট নিয়ে তুমি ম্যাথে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো সেই অবকলন যখন শুরু করবো, অবকলনের আগে আমি 10 মিনিটস কি 5 মিনিটস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আর একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করে দেবো, ফলে নেক্সট ভিডিওতে ওটা
পাবে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার এই ভিডিওতে বলে দিন, এটাতে আজকে আরো অনেকগুলো টপিক আছে যেগুলো আমি কভার করতে চাইছি এই ভিডিওতে, ঠিক আছে? কারণ তাতে কি হবে, আমার ভূত জগত পরিমাপ চ্যাপ্টারের থিওরিটা কমপ্লিট হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা মনে রাখবো, সঠিক কথা কোনো অঙ্কে পরিমাপ করতে বললে অঙ্ক টঙ্ক দিয়ে এরকম ভ্যালু টালু দিয়ে তুমি সরাসরি সেখানে পার্সেন্টেজ এরারে চলে যাবে, সেখানে অন্য কিছু তোমার পরিমাপ করার দরকার নেই। আচ্ছা এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কি হয় সেটা আমরা আজকে আলোচনা করবো, এটাই তোমাদের বেশি আজকে পড়া দৈর্ঘ্য পরিমাপ, ঠিক আছে? এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো কিছু বাকি জিনিস থাকে সেটা আমরা বলি, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমে বলি দৈর্ঘ্য পরিমাপ, এইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মেজারমেন্ট অফ লেন্থ, এখানে দুটো মেথড আছে, একটা হচ্ছে যে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড প্রত্যক্ষ পদ্ধতি, একটা ইনডাইরেক্ট মেথড পরোক্ষ পদ্ধতি। মানে কি, তোমাকে আমি একটা লোহার রড দিলাম বা এই পেনটা দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম এর দৈর্ঘ্য পরিমাপ করে দাও, তুমি সরাসরি স্কেল বসিয়ে করে দিবে, নিজেই পারবে করতে, প্রত্যক্ষ পদ্ধতি তুমি করতে পারবে। আমি তো বললাম যাও সূর্যের ব্যাস মেপে আনো, তুমি কি মাপতে পারবে সূর্যের ব্যাস? মাপা যাবে না, ঠিক আছে? তো তার মানে সেক্ষেত্রে আমাকে স্কেল বসিয়ে মাপতে পারবো না, তার সেক্ষেত্রে আমাকে অন্য কোনো পদ্ধতি কাজে লাগাতে। তাহলে যে পরিমাপ আমি কোনো একটা এককে প্রমাণ ধরে নিয়ে বা প্রমাণের সঙ্গে তুলনা করে সরাসরি করতে পারি তা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। আর যে পরিমাপ সরাসরি করা সম্ভব নয়, এটা বললাম দুটো তারার মধ্যেকার দূরত্ব, এগুলো সরাসরি পরিমাপ করতে পারবে না, তাকে আমরা বলছি ইনডাইরেক্ট মেথড। এই ডাইরেক্ট মেথডে দৈর্ঘ্য পরিমাপে আমরা কি কি ব্যবহার করি, ফার্স্ট ব্যবহার করি সাধারণ স্কেল, সবাই আমরা একটা সম্বন্ধে জানি। আজকে আমাদের এক্সট্রা করতে হবে ভার্নিয়ার স্কেল, আমি ভার্নিয়ার ক্যালিপার্স কথাটা ইউজ করি, অনেক বইতে ক্যালিপার, অনেক বইতে ক্যালিপার্স, ঠিক আছে? তো ভার্নিয়ার স্কেলই বলছি বা ভার্নিয়ার ক্যালিপার্স, ওইখানে অনেক বই থাকে ভার্নিয়ার ক্যালিপার্স বলতে পারো, অনেক বইতে আবার ক্যালিপার লিখে নিয়ে গেছে, যার যেটা ইউজ বলতে পারো, স্ক্রু গেজ, স্ক্রু গেজ আমরা বাংলা মাধ্যমে ছেলেমেয়েরা বলি গেজ, আর ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা বলে গজ, স্পেলিংটা GAUG, স্ক্রু গেজ। এরপর আরো আছে স্পিডোমিটার আছে, তো সেই স্পিডোমিটার আমাদের জানলে হয় না জানলে কিছু নেই, কিন্তু যেরকম যেদিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবো সেদিন স্পিডোমিটার নিয়ে একটু বলে দেবো। এই টপিকগুলোতে সমস্যা কি বলতো, এগুলো একটু জিনিসটা হাতে থাকলে, তোমার ইনস্ট্রুমেন্টটা হাতে থাকলে বুঝতে খুব ইজি হয়। আমি যেটা বোঝাচ্ছি তুমি একটুখানি আমার কনসেপ্টটা নাও, আমি অল্পতেই তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারবো আশা করছি। স্যার এই তিনটে পেয়ে গেলাম, এই তিনটে আমাদের পড়বো, যারা বাংলা মাধ্যমের ছেলে মেয়ে তাদের মোটামুটি এই তিনটে নিয়ে আসে। ইনডাইরেক্ট মেথডের মধ্যে একটা অনেকগুলো মেথড আছে, যেরকম ত্রিভুজের সাহায্যে পরিমাপ করার পদ্ধতি, প্রতিফলন বা প্রতিধ্বনি পদ্ধতিতে, তোমরা করেছো না প্রতিফলন প্রতিধ্বনি পদ্ধতিতে সব দিয়ে পড়েছো না, সমুদ্রের গভীরতা নির্ণয় V=2DT, ঠিক আছে, সেইসব ফর্মুলা দিয়ে। তার মানে এখানেও আমি ফার্স্ট টাইম আসতে পারি ত্রিভুজের সাহায্যে, সেকেন্ড আমরা যেটা বললাম প্রতিফলন প্রতিধ্বনি এইসবের সাহায্যে, থার্ড যেটা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট প্যারালাক্স পদ্ধতি, প্যারালাক্স পদ্ধতি এইটা দিয়ে কিছু অঙ্ক আসে, ঠিক আছে? আজকে আমরা দেখি যদি আমরা এইগুলো কমপ্লিট করে ফেলতে পারি টাইমের মধ্যে তাহলে আমরা প্যারালাক্স পদ্ধতি আজকে আলোচনা করতে পারবো, আর যদি না হয় তাহলে পরের দিনের জন্য থেকেই গেল, টিকে থাকলো পরের দিনের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, থেরোমিটার আর প্যারালাক্স পদ্ধতি, এই তিনটেকে নিয়ে একটা আলাদা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, ওটা জাস্ট সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা বেশি করে জানতে চাই, ক্লিয়ার? তাহলে আমি একটু একটু করে ঢুকি। তাহলে ফার্স্ট আমি আসছি সাধারণ স্কেল,
তোমরা প্রত্যেকে সাধারণ স্কেল দেখেছো, অনেক ভাবে দেখেছো। আমি নরমাল একটা মিটার স্কেল ড্র করছি, সাধারণ স্কেলটা মিটার স্কেল, আমি স্পেস দিয়ে ড্র করছি। একটা সাধারণ স্কেল দেখতে কেমন, এই তার উপর দাগ কাটা থাকে, ক্লিয়ার? কেমন করে দাগ গুলো কাটা থাকে, তখন দেখে দাগ গুলো কাটা শিখবে। এইটা থাকে, তারপরে 1 2 3 4 এই পাঁচ নোট একটু বড়, তারপরে 1 2 3 4 আরো বড়, 1 2 3 4 একটু বড়, 1 2 3 4 অনেক বড়, 2 3 4 এরকম চলতে। তার মানে এই স্কেলে কি হয়, আমরা কি দেখতে পাবো এই স্কেল, এটা থাকে আমার 0, এটা 1, এটা 2, চলতে থাকে। এগুলো কি সেমি, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের অনেকেরই দেখবি সাধারণত যে সেমি স্কেল গুলো তোরা জ্যামিতি বক্সে ইউজ করে, জ্যামিতি বক্সে সেখানে দেখবে একদিকে থাকে সেমি, একদিকে থাকে ইঞ্চ, ইঞ্চ ইঞ্চ একটা দৈর্ঘ্য পরিমাপের। এখন বাস্তব ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে সেমি থেকে ইঞ্চের ব্যবহার অনেক বেশি, ইঞ্চ ফুট ফুল ব্যবহার অনেক বেশি। তো আমি সেটা পরে আসছি, যখন তোমরা এটা শিখে যাবে তোমরা নিজেরাই ইঞ্চ ফুট এগুলো ব্যবহার করতে পারবে, ওইটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তার মানে আমি যদি একটু মুছে দিই, ঠিক আছে, আমি তাহলে সাধারণ স্কেল জানার কথা বলছি। সাধারণ স্কেল তাহলে কি হচ্ছে, তাহলে আমি এখানে সবচেয়ে ক্ষুদ্রতম কত মাপতে পারবো, এটা 1 সেমি, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম যে পরিমাপ আমি সঠিকভাবে করতে পারবো সাধারণ স্কেলের সাহায্যে, তাকে আমরা কি বলবো, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে সাধারণ স্কেলে এমনি রুলারে, রুলারে তাহলে লঘিষ্ঠ ধ্রুবক কি হলো, লিস্ট কাউন্ট কি হলো, না আমি 1 সেমিকে 10 ভাগ করে তাকে আমি ইজিলি পরিমাপ করতে পারছি, 0.1 সেমি। তার মানে রুলারের সাহায্যে তুমি কোন দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে পারো, তার একটা দৈর্ঘ্য হতে পারে, তার একটা বস্তুকে আমি রাখতে পারি এতটা, এই দূরত্বটা, ক্লিয়ার? তাহলে এখানে একটা স্কেলের গল্প, তাহলে এই দূরত্বটা তোমরা কিভাবে লিখেছো, তোমরা জানো না 1.5 কি করে পাই আমরা, ঘর বলো, ছোট ছোট ঘর গুলো বলো, তাহলে এখানে 10টা ঘর, তার 5টা ঘর, 15টা ঘর। তাহলে এখানে রিডিংটা কি আছে, 15টা ঘর বলে রিডিংটা আছে 15 × 0.1। সবসময় রিডিং নেওয়ার নিয়ম হচ্ছে যে স্কেলে রিডিং আমি নেব সেই স্কেলের একটা ঘরের মান, মানে সেই স্কেল যতগুলো ঘর হয়েছে নাম্বার অফ ডিভিশন যতদূর আমি রিডিংটা পাবো ইন্টু তার লিস্ট কাউন্ট, সবসময় মনে রাখবে, ঠিক আছে? যে কোনো একটা স্কেলে যদি আমি তার পরিমাপ করতে চাই, তাহলে সেই স্কেলে আমার যতগুলো ঘর সংখ্যা আপনি আমার দৈর্ঘ্যটা পেয়েছি সেই ঘর সংখ্যা গুণব, তার সঙ্গে তার লঘিষ্ঠ ধ্রুবকটা আমি যদি গুণ করে দিই তাহলে সেই স্কেল দিয়ে একটা আমরা পেয়ে যাই। এবং এই রিডিংটা আমরা এই দিদি কত পেয়ে যাই, 1.5 সেমি, যেহেতু এটা 0.1 সেমি আছে, ঠিক আছে? এবার এই পিকচারটাকে আমি একটু জুম করে দিচ্ছি, এইটাকে একটু বাড়িয়ে জুম করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, একটু জুম করে দিচ্ছি, জাস্ট এই জায়গাটাই ফোকাস করে দিচ্ছি, এই জায়গাটাই ফোকাস করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ফোকাস করলে কি দেখতে পাবো, দেখতে পাবো আমার এই দিকের লাইনটা 1.5, এটা 1.6, কিন্তু আমার যে বস্তুটা দৈর্ঘ্য পরিমাপ করছি সেই বস্তুটা এসে শেষ হয়েছে এইখানটা, তাহলে ভ্যালুটা কত, 1.5 আর 1.6 এর মাঝে হলে ভ্যালুটা কত, ঠিক আছে, ভ্যালুটা কত হতে পারে? এবার এইখানে একটা মজা আছে, এখানে আর একটা জিনিস আমি ত্রুটি দিয়ে পড়িয়েছিলাম, সেই ত্রুটিতে এই টপিকটা দেখে মনে পড়লো, অনুমোদিত ত্রুটি, অনুমোদিত ত্রুটি কিন্তু ধারণা আমি এখান থেকে পাবো, সেটা পড়তাম এই মুহূর্তে ত্রুটিটা ঢুকছে না, তারপর এখান থেকে কনসেপ্টটা হারিয়ে ফেলি, সেই ত্রুটিটা আলোচনা করবো। ফিজিক্সটাকে ইজিলি না, মানে এরকমটা নয় যে খুব কনসেন্ট্রেট হয়ে হাই লেভেলে গিয়ে ফিজিক্স বুঝতে হবে, এরকমটা না, ফিজিক্স খুব সহজ যদি তুমি হেসে গেলে নিতে পারো, আর না নিতে পারলে হেসে গেলে যদি চাপ নিয়ে একটু ফিজিক্স পড়তে বসো তাহলে হবে না, কোনো মতেই হবে না। এবং অনেক এটা আমি আমি নিজে এই প্রফেশনে থেকে বলছি, আমাদের গোটা শিক্ষক সমাজে আমার মধ্যে আমাদের মোরাল ভ্যালুর অবনতির জন্য আমাদের
নৈতিকতার অবনতির জন্য আমরা অনেক বিষয়বস্তুকে ইচ্ছে করেই জটিল করে ফেলেছি, ইচ্ছে করি, ঠিক আছে? তো সেই জন্য অনেক আমাদের ক্ষেত্রে দেখেছি এর মূল কারণ হচ্ছে আমাদের অক্ষমতা। আমি একটা জিনিস তোমার কাছে সহজভাবে উপস্থাপন করতে পারলাম না, মানে সেটা টপিকটা কঠিন তার জন্য নয়, সেটা এই জন্য তোমাকে আমি সহজে উপস্থাপন করতে পারলাম না, সেই সম্বন্ধে আমার সম্যক ধারণা নেই, আমার সেই সম্বন্ধে বেশি জ্ঞান নেই পুরোপুরিভাবে, তাই আমি তোমাকে ইজিলি বলতে পারলাম, ক্লিয়ার? এটা আমি স্বীকার করে নিচ্ছি। আমি তো সত্যি কথা বলতে আমি এখনো সব কিছু জানি না, কিছুই জানি না বলতে, তোমাদেরকে তাও স্যার পড়াচ্ছি না কেন, তোমাদের থেকে একটু বেশি জানি, যা সেটা তোমাদের মধ্যে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? নলেজ যত বেশি ভাগ করে নেবে তত বেশি বাড়বে। যাই হোক, তাহলে এই দূরত্বটা 1.5 থেকে বেশি, 1.6 এর থেকে কম কত নেব? 1.51, 1.52, 1.53, মানে আমি দশমিকের পরে আর একটা ডিজিট অব্দি আমি নিজের নিশ্চয়তা প্রমাণ করতে চাইছি, সার্টেনটি প্রমাণ করতে চাইছি, অ্যাকুরেসি বাড়াতে চাইছি, তখন আমার দরকার ভার্নিয়ার ক্যালিপার্স, একটা আর একটা স্কেল। সে স্কেলটা আমি করবে কি, ভার্নিয়ার স্কেলটা নিয়ে আমি করব, ভার্নিয়ার স্কেলটা আমি এই মেইন স্কেল উপরে বসাবো। তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সের জিনিসটা কি হচ্ছে একটু দেখে, তাহলে আমি এখানে মনে লিখে দিই এটা, যে সাধারণ স্কেল আমার লিস্ট পাউন্ড করেছিল 0.1 সেমি বা 1 মিমি, এটা সাধারণ স্কেল হয়েছে লিস্ট পাউন্ড, ক্লিয়ার? এবার আমি যদি ভার্নিয়ার ক্যালিপার্স দিলে সেটা কি হচ্ছে খুব ইজিলি আমি ভার্নিয়ার স্কেলে লক্ষ্য করতে পারি। ভার্নিয়ার জিনিসটা কি, ধর এইটা আমার সাধারণ স্কেল, তো এর উপর আমার দাগ টানা আছে। ভার্নিয়ার স্কেলটা হচ্ছে এই সাধারণ স্কেলের উপর বসানো আর একটা স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা রুল আছে, সে তাহলে কিভাবে বসাবো আমি নর্মালি, কিভাবে ভার্নিয়ার স্কেলটাকে উপরে বসানো এই সাধারণ স্কেলের উপরে, ঠিক আছে? ধরো এইটা আমার জিরো, তো এইটা আমার যে বড় পিকুল জিরো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই তো, তার মানে এটা আমার হচ্ছে 1, আর তো চলতে থাকবে, এটা তো বড় হবে, একটু কম বড় হয়, তাহলে আচ্ছা বেশি, এই তো ভার্নিয়ার স্কেলে এর মধ্যে একটা স্কেল থাকবে নিশ্চয়ই। তাহলে সেই স্কেলে মূলত কি করা হয়, যতগুলো মেন স্কেল ডিভিশনের পরে ভার্নিয়ারটাকে রাখবো তার থেকে ভার্নিয়ার স্কেলের একটা করে বেশি টানো, মানে ধরো এইখানে ভার্নিয়ার স্কেলের স্কেলটা শুরু করলাম জিরো থেকে, তাহলে জিরো থেকে কতক্ষণ শেষ করে দিয়েছি আমি, এটা কত 9, যদি আমি গুণি তাহলে 9টা, এখানে 9টা করে ডিভিশন আছে, তাহলে এখানে 9টা দেখো, তাহলে আমাকে ভার্নিয়ারটা টানতে পারে 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বেশি হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে? 11 করা যাবে না, 10টা করতে হবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একটু বড় করে দিলাম, এটা উচিত নয়, সবগুলো ডিভিশন সমান ভাবে দাও, আমি তোকে বোঝানোর জন্য বললাম একটা বলো, ঠিক আছে? তার মানে কি, এখানে মেন স্কেলে আমি যতগুলো ঘর নেব তার উপরে যে ভার্নিয়ার স্কেলটা বসাবো, ভার্নিয়ার স্কেলের নাম্বার অফ ডিভিশন বা ঘর সংখ্যা মেন স্কেলের থেকে একটা বেশি হবে, এটা হচ্ছে ভার্নিয়ারের কনসেপ্ট। আমি এখানে 9 নিলাম, তুমি 10 নিলে, কেউ 19 নিতে পারে মেন স্কেল, মানে রুল আছে ভার্নিয়ারে 20 নেবে, তোমার 20টা ডিভিশন, কেউ 49, 50, সেটা তার খুশি, তার উপর ডিভিশন করে আমি বের হবো, ঠিক আছে? তাহলে আমি কমনলি বলতে পারি, মানে সোজা কথায় আমি বলতে পারি যে আমি যদি মেন স্কেলে ওয়াই ঘর নিই, ভার্নিয়ার স্কেলে এক্স ঘর নিই, তাহলে সহজ করে বলতে পারি যে শুধু ডিজিটাল যদি দেখো তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান, এটা নর্মাল রিলেশন দিয়ে বলতে হয় সব সহজ, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলটা কি না, আমি এই সমস্যাটাই যে 1.5 আর 1.6 বার, মানে দশমিকের পরে দুটো ডিগ্রি যেতে চাইছি,
তার জন্য রুলার দিয়ে মাপতে পারছিলাম সেই রুলারের উপর আমি আরেকটা স্কেলকে আমি অ্যাপ্লাই করলাম বা ইম্পোজ করলাম, দিয়ে সেই স্কেল দিয়ে আমি সেকেন্ড ডিজিট অব দি আমার পরিমাপের নিশ্চয়তাটা পরিমাপ করতে চাইছি। তার জন্য আমি আরেকটা স্কেল উপরে বসালাম, সেই স্কেলটা কেমন হয় বসালাম, মেন স্কেলের যতগুলো ঘরের উপর সেই স্কেলটাকে বসাবো সেই স্কেলের নাম্বার অফ ডিভিশন তার থেকে একটা বেশি নেবে। মানে মেন স্কেলে যদি 9টা ঘরের উপর ভান্ডিয়াকে বসাই ভান্ডিয়ার নাম্বার অফ ডিভিশন কত হবে 10, বা আমি যদি মেন স্কেলে 19টা ঘরের উপর ভান্ডিয়াকে বসাই তো ভান্ডিয়ার নাম্বার অফ ডিভিশন হবে 20টা। আচ্ছা এবারে কি তাহলে স্যার সবই তো বুঝলাম, ভান্ডিয়া স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক লিস্ট কাউন্ট কত সেটা মাপ বুঝবে। এখানে মজাটা কি, তাহলে তুমি যখন এখানে 9 ঘরের সঙ্গে এখানে 10 বার মেশাবে কোনোভাবে এই 9 ঘর 10 ঘর পুরোপুরি মিলবে না, এদিক ওদিক সরে থাকবে, থাকাটা তো স্বাভাবিক। এখানে তুমি 9টা ডিভিশন 10টা ডিভিশন মেশাচ্ছ কোনো মতে মিশবে না। এই যে মিলল না, যে পার্থক্যটা তৈরি করলো মেন স্কেলে 9 ঘর ভান্ডিয়া স্কেলে 10 ঘর, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাই হচ্ছে ভান্ডিয়ারের লিস্ট কাউন্ট, ভান্ডিয়ারের লঘিষ্ঠ ধ্রুবক। কেন আমি এক ঘরে ডিপেন্ড করলাম তো দেখো, এক ঘরের গল্প, আমি দশমিকের পরে একটা ডিজিট এগাতে চাইছি তাই আমি এক ঘরে ডিফারেন্স নিয়েছি, দশমিকের পরে আমি একটা ডিজিট এগাতে চাইছি তাই আমি কি করছি এক ঘরে গল্প, 9-10 গল্পে যাচ্ছি, 19-20 গল্পে যাচ্ছি, 49-50 গল্পে যাচ্ছি। তাহলে এই যে মেন স্কেলের সঙ্গে ভাঙ্গিয়াটা মিললো না, যে ফারাকটা থাকলো দুটো স্কেলের মধ্যে সেই ফারাকটাকে নিয়ে আমি কিন্তু আমার ভার্নিয়ারের লিস্ট কাউন্ট মেজার করব। তাহলে সহজ করে বললে লিস্ট কাউন্ট অফ দা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট সমান কি, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। বাংলায় বললে মেন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘর বিযুক্ত ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘর, মেন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান। কি বললাম ক্লিয়ার না ক্লিয়ার না, মেন স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান বিযুক্ত ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান। এবার তোমরা সবাই জানো যে মেন স্কেলটা আমার সেন্টিমিটার স্কেল, কিন্তু ভার্নিয়ার স্কেলটা কি স্কেল জানি না। আবার আমরা জানি যখন আমরা একক পড়ছিলাম ক্লাস 9 সেখানে দেখছিলাম না যে যোগ বিয়োগ সব সময় একই এককের মধ্যে পড়তে হয়, তোরা ক্লাস 5 এসে গরু মহিষের অঙ্ক করতে এক্স ওয়াই যখন শিখতে মানে যখন প্রথম চলরাশি শিখছিলে সেখানে লাইক টার্ম আন লাইক টার্ম শিখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে গরুর সঙ্গে গরুর যোগ হবে, নাম্বার অফ গরুর সঙ্গে নাম্বার অফ গরু যোগ হবে, নাম্বার অফ গরুর সঙ্গে নাম্বার অফ ছাগল যোগ হয়ে যাবে। তাহলে এখানে মেন স্কেলের ডিভিশনটা একটা এককে আছে, ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা কোন এককে আছে আমি জানি না, আমি যোগ করবো কি করে বা বিয়োগ করবো কি করে করতে পারবো না। তাহলে ফার্স্ট কাজটা কি হবে, ভার্নিয়ার স্কেলের ডিভিশনটাকে একটা ভার্নিয়ার স্কেল সমান কত সেমি সেইটাকে আমাকে মেন স্কেলের মধ্যে আনা। ক্লিয়ার, আমি একটা মেন স্কেলের ডিভিশন আমি যদি এই স্কেলটা ধরি তাহলে একটা মেন স্কেলের ডিভিশন আমি 0.18 সেমি আমি জানি, কিন্তু একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন কত সেমি আমি জানি না, সেইটা আমাকে বের করতে হবে এই স্কেল থেকে। আমি যদি খুব সহজ করে এই স্কেলটাকে আমি মেজার করি এই সহজ করে, তাহলে আমি কি দেখতে পাবো, আমি দেখতে পাবো যে আমার 10টা ভার্নিয়ার স্কেলের ঘর, 10টা ভার্নিয়ার স্কেলের ঘর সমান 9টা মেন স্কেলের ঘর। এটা আমি ইজিলি দেখতে পাচ্ছি, কারণ আমি বলেছি মেন স্কেলের যতগুলো নাম্বার অফ ডিভিশন নেব ভার্নিয়ার এর নাম্বার অফ ডিভিশন তার থেকে একটা বেশি নেব। ক্লিয়ার, এটা হচ্ছে মূল কথা। তাহলে 10টি ভার্নিয়ার স্কেলের ঘর সমান 9টি মেন স্কেলের ঘর, আচ্ছা তাহলে 1টি ভার্নিয়ার স্কেলের ঘর সমান 9-10টি মেন স্কেলের ঘর, 1টি মেন স্কেলের ঘর সমান কত সেমি 0 সেমি, তাহলে 9-10টি মেন স্কেলের ঘর সমান 9-10 × 0.1 সেমি। এবার আমি আরামসে বিয়োগ করতে পারি 9-10 × 0.1 সেমি, তাহলে দেখো বোথ সাইড আমার 0.1 যদি কমন চলে যায় তাহলে 1 × 9-10 × 0.1 সেমি, তাহলে 1 × 9-10 মানে 1-10 × 0.1 সেমি, তাহলে 0.01 সেমি।
ক্লিয়ার? আমি এক তোয় কি বলেছি যে যে কোনো পরিমাপের বেলায় আমরা কিভাবে রিডিং পাবো, যে সব সময় নাম্বার অফ ডিভিশন মিলার করতে হবে সেই স্কেলে এবং তাকে তার লিস্ট কাউন্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার মেন স্কেলে লিস্ট কাউন্ট আমি জানি 0.1 সেমি, একটাকে বের করেছিলাম। ভার্নিয়ার স্কেলে লিস্ট কাউন্ট দিলাম 0.01 সেমি। নয়া ঠিক করে বুঝবে অনেক বই দিন ভার্নিয়ার ক্যালিপার্স লেখা থাকে স্লাইড ক্যালিপার্স, কেন লেখা থাকে? অ্যাকচুয়ালি জিনিসটা কেমন রাখা, এই ভার্নিয়ার স্কেলটাকে মেন স্কেল পর্যন্ত সরানো যায়। কেন সরানো যায়? তোরা আমার যে বস্তুটা নেব সেই বস্তুর মান যদি এইটা, তাহলে এই বস্তুটার মান তো 1.5 এর শেষ হচ্ছে, তাহলে আমাকে ভার্নিয়ারটা কোথায় বসাতে হবে? ভার্নিয়ারটা যে আমার মেন স্কেল হয়, এটা যখন মেন স্কেল হয়, তাহলে আমি যখন এই মেন স্কেল ভার্নিয়ার বসাবো, ভার্নিয়ারটা বসবো কোনখান থেকে? এইখান থেকে। সরাতে পারছি আমি এটা, এই মাপটা মাপতে দেখলাম বলে আমি দৈর্ঘ্য পরিমাপের, আমি এই বস্তুর দৈর্ঘ্যটা মাপতে চাইছিলাম বলে বস্তুটা এত বড় ছিল বলে আমি এখানে বসিয়েছি ভার্নিয়ার। ক্লিয়ার? বস্তু যদি ছোট হয়ে যেত তাহলে ভার্নিয়ারটা আমি এখানে বসাতাম, যদি বস্তু এখানে শেষ হয়ে যেত এখানে না, তাহলে ভার্নিয়ারটাকে এখানে বসাতাম। তাহলে ভার্নিয়ারটা মেন স্কেলের উপর আমি ভার্নিয়ারকে স্লাইড করাতে পারি, মেন স্কেলের উপর ভার্নিয়ারটাকে, যেহেতু ভার্নিয়ারটাকে আমি মেন স্কেলের উপর স্লাইড করাতে পারি, এই জন্য আরেকটা নাম আমি বলতে পারি স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স স্লাইড করাতে পারছি ভার্নিয়ারটা। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সের আমার লিস্ট কাউন্ট কি দাঁড়ালো? মানে বলেছে 0.01 সেমি। ফারাকটা দেখো, এখানে 0.1 সেমি এসেছিল, এখানে 0.01 সেমি চলে এলো, মানে আমি দশমিকের পর যে দুটো ডিজিট যেতে চাইছিলাম সেইটা আমার ক্লিয়ার হয়ে গেল কোথায়? এইখানে। তাহলে যখন আমি একটা ঘর এগাতে চাইলাম দশমিকের পরে, আমি ফারাক পেলাম কত? 9-10, মানে মেন স্কেলে 9 ঘর, ভার্নিয়ার স্কেলে 10 ঘর। এবং সেখান থেকে আমি ইজিলি ভার্নিয়ার ক্যালিপার্সের কি পেলাম? লিস্ট কাউন্ট পেয়ে গেলাম। এবার লিস্ট কাউন্ট পেয়ে গেলাম, মান মাপবো কি করে? তাহলে তখন আমাকে দেখতে হবে কি হচ্ছে। ধরো আমার তো ভার্নিয়ার স্কেলে অনেকগুলো ঘর আছে, মেন স্কেলে অনেকগুলো ঘর আছে, যেহেতু 9-10 তাহলে সবগুলো ঘর সবগুলো ঘরের সঙ্গে মিলবে না, এদের যদি সরে থাকে। কিন্তু এদের মধ্যে দেখতে পাবো প্রথম থেকে দেখলে, প্রথম থেকে দেখলে, বারো কথায় গুরুত্ব দিচ্ছি, প্রথম থেকে দেখলে কোন একটা ঘর পুরোপুরি মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের কোন একটা ঘর মূল স্কেলের কোন একটা ঘরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। এটা হচ্ছে আমার ভার্নিয়ার ক্যালিপার্সের রিডিং দেখার নিয়ম। ভার্নিয়ার ক্যালিপার্সের কোন একটা ঘর মূল স্কেলের কোন একটা ঘরের সঙ্গে পুরোপুরি মিলে যায়। লক্ষ্য করে বারবার কথাটা বলছি, প্রথম থেকে পরিমাপ করব, প্রথম থেকে পরিমাপ করার পর মিলে গেল, তারপরে তুমি আবার দেখে যাচ্ছ না, সেটা তুমি দেখতে পেলে না, পরেরটা দেখতে যাচ্ছ, তাহলে পরে কিন্তু আরো ঘর মিলতে পারে। মানে এখানে যে দশটা ঘর আছে সেই দশটার মধ্যে এরকম বাধ্যবাধকতা নেই যে একটা ঘরই মিলবে, চার পাঁচটা ঘরই মিলতে পারে। তাহলে আমি কোন রিডিংটা নেব? আমি নেব প্রথম রিডিং, যেটা ফার্স্ট একদম ক্লিয়ারলি মিলেছে সেই রিডিংটা। ওইটা খুব সূক্ষ্ম পরিমাপ, তাহলে তুমি সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না এই মেলাটা, তোমাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। এবং সেই গ্লাস ধরার একটা বড় পদ্ধতি কি, ম্যাগনিফাইং গ্লাস ধরার পদ্ধতি, সেখানে যেন কোনোভাবে লম্বন ভ্রম না হয়। লম্বন ভ্রম মানে আমাদের চোখটা একদম পরিমাপের ওপরে রাখতে হবে, চোখটা একদম পরিমাপ করার সময় লম্বালম্বি ভাবে যে মানটা আমি পরিমাপ করছি সেই মানের উপর আমাকে চোখটা রেখে পরিমাপটা করতে হবে। কি বললাম, ক্লিয়ার হলো? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে সবসময় মনে রাখবে কি যে কোনো রিডিং পরিমাপ করার পদ্ধতি কি, যে রিডিংটা নেবো তার সঙ্গে তার লিস্ট কাউন্ট গুণ করবো। দিয়ে এখানে আমি দুটো স্কেল নিয়েছি, তাহলে প্রথমে আমি মেন স্কেলে রিডিং নেবো তার লিস্ট কাউন্ট গুণ করবো, প্লাস ভার্নিয়ার স্কেলে রিডিং নেব তার লিস্ট কাউন্ট গুণ করবো, যোগ করে দেবো পেয়ে যাবো আমি টোটাল রিডিং। ব্যাপারটা একটু দেখিয়ে দিই ব্যাপারটা কি জিনিস হচ্ছে। ধরো আমি এখানে একটা মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল ড্র করছি, দুটো তো একটা বুঝতে ক্লিয়ার হবে। ধরো এইটা আমার একটা মেন স্কেল, সিম্পলি আমি জাস্ট বলছি যে পুরো স্কেল আমি আনছি, এটা আমার 0 1 2 3 4 5 6 7 8 9 এটা ছিল 1, এখানে 0 1
2 3 4 2 3 4 2 1 2 3 4 1 2 3 4 আরো আছে আমি দেখাচ্ছি না ঠিক আছে আমাদের কোন একটা বস্তু নিয়েছি যার ভ্যালুটা আমরা পেয়েছি এত উপলব্ধি একটা বস্তু নিয়েছি যে বস্তুর ভ্যালুটা আমি পেয়েছি পেন বা আমার এই লাল পেনটা নিয়েছি আমি এখান থেকে আমি জিরো থেকে বসাবো জিরো থেকে বসিয়েছি ভ্যালুটা পেয়েছি এত তাহলে এখানে আমি কি বসাবো এখানে বসাবো ভান্নি কি বসাবো ভান্নি তাহলে মধ্যে কটা কথা থাকবে দশটা কথা থাকবে ভান্নি স্কেলের মধ্যে তাহলে ভান্নি স্কেলের মধ্যে আমি দশটা কর ড্র করি দশটা কর থাকবে এর মধ্যে তাহলে আমি তো এটা একটু এদিকে সরে আছে মাঝখানে আছে সরে আছে মাঝখানে এই ঘরটা পুরোপুরি মিলে গেল মানে এই ঘরটা পুরোপুরি মিলে গেছে বাকি এদিকে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে বুঝলেন তাহলে এটা আমার মেন স্কেল ভার্নি স্কেল তাহলে এখানে রিডিংটা আমি পাবো কি করে দেখো রিডিংটা কিন্তু পাচ্ছি দেখো এটা ছোট করে লিখে দিচ্ছি তাহলে প্রথমে বললাম তো মেন স্কেলে কটা ঘর আছে 10টা 20টা ভার্নিয়ার যেখান থেকে শুরু হবে তার আগে আমি রিডিং নেব তাহলে প্রথমে নেব 20টা হলো তারপরে নেব 21 22 23 23 আর 24 এর মাঝখানে ভার্নিয়ার শুরু হয়েছে আমি একটা লাইব্রেরি পাইনি তাহলে এই 23 আর 24 এর মাঝখানে ভার্নিয়ার শুরু হয়েছে তাহলে 23 অব্দি নিলাম তাহলে আমার রিডিং কি করে পাবো রিডিংটা হচ্ছে আমার 23 ইন্টু মেন স্কেলের বা সাধারণ রুলারে লঘিষ্ঠ ধ্রুবক 0.1 ভার্নিয়ার ক্যালিপার্স এইটার কত রিডিং মিলেছে তাহলে আমার এটা 1 হয় 1 2 3 4 এটা মানে 5 এটা 5 নম্বর ভার্সন মিলেছে ঠিক আছে তারপরে গুণে 6 7 8 9 10 অব্দি আছে তাহলে 5 নম্বর ভার্সন মিলেছে তাহলে ভান্ডে মিলেছে 5 5 ইন্টু 0.01 রিডিংটা কি পেলাম যেখানে যতগুলো রিডিং পাবো তার সঙ্গে তার কি গুণ করতে হবে লঘিষ্ঠ ধ্রুবক তাহলে কত হবে এটা 2.3 প্লাস 0.05 তাহলে আনসার বলি কত আসবে 2.357 তাহলে আগে দেখো আগে আমি শুধু মাপতে পারতাম হয় 2.3 নয় 2.4 যখন শুধু সাধারণ স্কেল ছিল ভার্নিয়ারে কি করে গেল 2.35 এই যে ভ্যালুটা পুরো 5 অবধি আমাকে নিশ্চিত করে দিল এটা হচ্ছে ভার্নিয়ারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দশমিকের পরে একটা সংখ্যা অবধি আমি মেজার করতে পারলাম স্যার আমি তো একটা উদাহরণ দিয়ে বলে দিলাম আমাদের 900 জায়গায় যদি 49 50 দেয় তখন কি করবে তাহলে সহজ করে দেখো আমি যেখানে ধরে রেখেলাম ওয়াই ধরে রেখেলাম তাহলে তুমি এখানেই ঘন্টা বসিয়ে দাও যে নর্মালি যদি বললে ভার্নিয়ার কনস্ট্যান্ট ফাটি দ্য ফর্মুলা ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে দেখো এখানে বসে তো ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু বা ভার্নিয়ার কি বলে লঘিষ্ঠ ধ্রুবক যেটা ভার্নিয়ার ক্যালিপার্স তাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক বলে ভাষার খেলায় টার্মটা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক বলে এই টার্মটাকে তো আমি যখন ভার্নিয়ার ক্যালিপার্সের লঘিষ্ঠ ধ্রুবক না বলে বলবো ভার্নিয়ার স্থিরাঙ্ক ফর্মুলাটা কি 1 - 9টা কোথায় ছিল 9টা হচ্ছে আমার মেন স্কেল তাহলে মেন স্কেল মানে কি y s স্কেল কি ভার্নিয়ার স্কেল মানে x ইনটু একটা মেন স্কেলে ডিভিশন এর মান শুধু একটা দিয়ে গেল তাহলে আমরা 49 দিক 50 দিক 99 দিক 100 দিক যাই নি এইটা তার লিখ ভাঙ্গার কনস্ট্যান্টের ফর্মুলা ঠিক আছে তোমাকে কোনোদিন পরীক্ষায় দেবে না ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করতে পারবে কিন্তু যদি ব্যাপারটা বুঝে দাও এখান থেকে থিওরি জীবনে আসবে না পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে প্রবলেমস ঠিক আছে আমি তোমাকে একটা প্রবলেম করিয়েও দিচ্ছি তোমরা সেই প্রবলেমটা করে ব্যাপারটা আরো একটা ক্লিয়ার হয়ে যাবে যে এই একটা তুই একটা প্রবলেম করে প্রবলেমটা কেমন দাঁড়াবে ঠিক আছে তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সে এই খালি জিনিসটুকু মনে রাখবে 0.01 সেমি হচ্ছে এর আমি যে ক্যালকুলেশন করলাম সেখান থেকে বেরালো লঘিষ্ঠ ধ্রুবক 0.01 সেম অন্য কিছু বেরাতে না লঘিষ্ঠ ধ্রুবক ডিপেন্ড করছে এটা কি দেওয়া থাকবে ঠিক আছে আমি একটা অঙ্ক লিখছি তোমরা দেখো বলছে একটি ভার্নিয়ার ক্যালিপার্সে একটি ভার্নিয়ার
ক্যালিপারের ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সঙ্গে পুরোপুরি ভাবে মিলে যায় বা মিলে আছে। ক্লিয়ার? মূল স্কেলে একটি ক্ষুদ্রতম ঘরের মান 0.5 মিলিমিটার, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান 0.5 মিলিমিটার। এটির সাহায্যে একটি ঘনকের বাহু পরিমাপ করে দেখা গেল মূল স্কেলের পাঠ 10 এবং এটা মিলিমিটার দিয়ে দিয়েছে, এবং ভার্নিয়ার স্কেলের পাঠ 2। ঘনকটি আয়তন কত, বা অনেক সময় এখানে চালে কিন্তু আয়তন না দিয়ে কি দেবে, ঘনকটির ভর কিলোটা ধরে নাও 2.736 হলে ঘনকটির ঘনত্ব কত, ঘনত্ব কত এখানে অবশ্যই বলে দেওয়া, সিগনিফিক্যান্ট ডিজিটে নির্ণয় কর মানে অ্যান্সারটাকে মানতে হবে সিগনিফিক্যান্ট ডিজিটে ঠিক আছে। ক্লিয়ার? তাহলে অঙ্কটা আমার হাতের অক্ষর অত ভালো নয়, যখন আমি এটা বলছি সে বলাটা শোনো হাতে অক্ষরটা বোঝা যাবে। তাহলে একটি ভার্নিয়ার ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সঙ্গে পুরোপুরি ভাবে মিলে যায়, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান 0.5 মিলিমিটার, এটির সাহায্যে একটি ঘনকের বাহু পরিমাপ করে দেখা গেল মূল স্কেলের পাঠ 10 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের পাঠ 2, ঘনকটির ভর 2.736 গ্রাম হলে ঘনকটির ঘনত্ব কত সিগনিফিক্যান্ট ডিজিটে নির্ণয় করে। তার মানে আমার রিডিং এ কি কি দেওয়া আছে, রিডিং এ আমার দেওয়া আছে তাহলে ঘনকের বাহু আমি মুছে দিচ্ছি, ঘনকে বাহু আমি যদি এল বলি তাহলে মেন স্কেল রিডিং কত দেওয়া আছে 1 মিলিমিটার, বলাই আছে 1 মিলিমিটার, তাহলে ঝামেলা নেই কারণ লিস্ট কাউন্ট বন্ধ করা কোনো গল্প নেই, বলেই দিয়েছে সরি 10 মিলিমিটার বলেই দিয়েছে। আচ্ছা ভাঙ্গে স্কেলে তাহলে কি বের করতে হবে, লিস্ট কাউন্ট বের করতে হবে, স্যার আমি লিস্ট কাউন্ট বের করবো পরে আমার করবো, আমার তো বসে শেখানো হয় কি বসে বসার, ভাঙ্গে স্কেলে পাঠ কত 2, লিস্ট কাউন্টের ফর্মুলা কি শিখেছি আমি 1 মাইনাস, উপরে কাকে রাখতে বলেছি, উপরে রাখতে বলেছি মেন স্কেলকে 19/20 ইন্টু একটা মেন স্কেলের ডিফারেন্স কত দেওয়া থাকে 0.5, বোঝা তো গেল গেল না, মনে করো কি ছিল 1 - 9/10 ছিল না ইন্টু একটা মেন স্কেলের ডিভিশন, এখানে 9টা হয়ে গেছে 19, 10টা হয়ে গেছে 20, এখানে আর মেন স্কেলের ডিফারেন্স এখানে 0.1 ছিল এখানে 0.5 মিলিমিটার, বোঝা গেল, বোঝাতে পারলাম কি পারলাম না। তাহলে আমার মূল কথা হচ্ছে যে আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট ওইখানে বের করে নিলাম, তুই যদি ঠিকঠাক করে বুঝে থাকবে, ঠিকঠাক করে না বুঝতে না তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট আলাদা করে বের করতে হবে, লিখতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 1 - y/x (1 - 1 - y) ছিল মেন স্কেল 19, x = 20 ইন্টু
0.5 মিলিমিটার এরকম করে তোমরা পাবে 1 এর 20 × 0.5 মিলিমিটার সমান আসবে 0.025 মিলিমিটার করতে পারো মর্জি বোঝা গেল তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এখানে তাহলে আমার দাঁড়াচ্ছে যে 10 প্লাস 0.05 মিলিমিটার মানে 10.05 মিলিমিটার এটা আমার এখানে দাঁড়াচ্ছে ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে বাহু পেয়ে গেছি বাহু যদি পেয়ে যাই তাহলে আমাকে ঘনত্ব বের করতে হবে ঘনত্ব ডেন্সিটি মানে ভর বাই আয়তন তাই তো একক আয়তনে প্রযুক্ত ভর তাই তো একক আয়তনে ভর কি মানে ঘনত্ব এগুলো পাবো ভর বাই আয়তন করলে ভর কত 2.736 আয়তন হবে 10.505 এটা মজার আছে এটা মিমি মিমিতে তো হয় না কিসে বেড়ায় সেমিতে বেড়ায় আর একটা 10 দিয়ে ভাগ করে সেমি করবে মিমিকে সেমি করতে হলে একটা 10 দিয়ে ভাগ করে দিলাম সেমি তার নাম জানি এটা হবে গ্রাম পার সিসি এটা মনে রাখবে এই ঘনত্ব আর ক্লাস 12 গিয়ে পড়াবো তড়িৎ বিভব নরমালি আমরা কি জানি সিজিএস একক মানে ছোট একক এসআই একক মানে বড় একক কিন্তু ফিজিক্স ব্যতিক্রমে ভর্তি সবেতেই ব্যতিক্রম আছে এই ঘনত্বের একক কিন্তু উল্টোটা ঘনত্বের সিজিএস একক থেকে যখন এসআইতে যাব তখন কিন্তু গুণ করতে হয় অ্যাকচুয়ালি ভাগ করা উচিত আমরা বড় থেকে ছোটদের গুণ করি যদি এসআই বড় এসআই থেকে সিজিএস এলে আমরা গুণ করি কিন্তু ঘনত্বের সিজিএস থেকে এসআই যাওয়ার সময় আমরা গুণ করে যেতে হয় এটা অনেকদিন ছোটবেলা ডাউট থাকে যে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি সিজিএস এ বলছি এসআই সেটা কি বলছে 1000 কেজি পার মিটার ইয়ে কেমন কথা ঠিক আছে ছোট থেকে বড়তে যাচ্ছি ভাগ করতে হবে তাই না ধরো তুমি মিটার থেকে কিলোমিটারে যাবে কি করবে ভাগই করবে তো আর কিলোমিটার থেকে মিটারে এলে গুণই করবে 1 কিলোমিটার সমান 1000 মিটার গুণ করছো মিটার থেকে কিলোমিটারে ভাগ করছো কিন্তু এইটা ফারাক থাকবে ঘনত্বের একক সিজিএস থেকে এসআই তে যাবো কিন্তু গুণ করতে হবে ছোট থেকে বড়তে যাবো কি কি সব জিনিস আছে তাই না আমার এক স্যার ছিলেন উনি বলতেন যারা ফিজিক্স পড়লো না তা জানলোই না পৃথিবীতে কত কিছু আছে শুধু এটা ফিজিক্স এর নয় যে কোনো সাবজেক্ট ক্ষেত্রে কথাটা প্রযোজ্য আমি মনে করি যে লোকটা ইতিহাস পড়েনি সে জানেনি কত কিছু আছে যে লোকটা ভূগোল পড়েনি সেও জানে না কত কিছু আছে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইজ ইকুয়াল ম্যান কাউকে কখনো ছোট বা আন্ডার স্টুড করতে ভাববে না যে আমার বাংলাটা তো কোনো সাবজেক্ট কি না সব সাবজেক্টই সাবজেক্ট তোমার যেটা ভালো লাগে সেটা সাবজেক্ট বাকিগুলো সাবজেক্ট নয় এটা না বরং আমি তো বলবো ফিজিক্সটা অনেক ইজি তুলনামূলক বাকি সাবজেক্টগুলোর তুলনায় ঠিক আছে আমরা হিস্ট্রি পড়তে পারতাম পারতামই না ক্লিয়ার আচ্ছা তাহলে 2.736 / 1.005 এটা কি আয়তন আয়তন মানে কি হয় ঘনত্বের আয়তন বায়ু ইন্টু বাহু ইন্টু বাহু এটা ক্যালকুলেটারে মারো দিলে চলে আসবে তোমার সঙ্গে কথা বলতে হতে প্রবলেম এরেও দিয়েছি এটা আসছে এইটা 2.695 গ্রাম সেমি কিউব এখানে আসা সিসি এখানে সেমি কিউব লিখলাম সিসি মানে কিউবিক সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার বলে লিখেছে এইটা 2.695 এবার স্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কিভাবে নির্ণয় হবে আমার এখানে কি দেওয়া ছিল 2.736 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টি এটা কত বেরিয়েছে 10.05 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে তো সিগনিফিক্যান্ট ডিজিট কটা সিগনিফিক্যান্ট ডিজিট কটা এখানে এটাও 4টি এটা সিগনিফিক্যান্ট ডিজিট কটা এখানেও সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 4টি তাহলে এই আসলে কত লিখেছি 4টি 1 2 3 4 পাল্ট করলে হয়ে গেল বোঝাও শেষ এই গেল আমার ভার্নিয়ার ক্যালিপার্সের গল্প
আজকে আর স্কুলে যেতে যাচ্ছি না, কারণ অনেক টাইম হয়ে গেছে, তোমরা নালে আবার বোর হয়ে যাবে। এমনিতে তো দেখছি অনেকে বলছে স্যার সব ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, সব কিছুই ঠিক আছে স্যার, কিন্তু টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছে কম কম করে। এটা কি সেই টিভি সিরিয়াল হচ্ছে 20 মিনিট 25 মিনিট করে সব দিন পড়াবো, বাকিটা বিরতির পর? এরকম টেন্ডেন্সি নিয়ে ফিজিক্স না পড়াই ভালো, ঠিক আছে? ফিজিক্স পড়তে গেলে পি ফর লোকে কি বলে জানি না, আমি তো বুঝি পি ফর পেশেন্স, ঠিক আছে, আগে ভালো ধৈর্য চাই। আমি ফিজিক্সের পি ফর এটাই বুঝিয়ে দিই, বাকি লোকেরা কেউ জানি না, ঠিক আছে? আজকে আপাতত এইখানেই, গুড নাইট, ঠিক আছে।